হ্যালো ফ্রেন্ডস, নমস্কার ফ্রেন্ডস। মই আজি এই ভিডিঅ'টো লৈ আহিছো যে আসাম পাব্লিক সার্ভিস কমিশন, অসম লোক সেৱা আয়োগ, যে APSC 2018 হব লগা পরীক্ষাটো যোনটো 24 নৱেম্বৰত হব লগা আছিল, এই 24 নৱেম্বৰত এক্সামটো হব নে নাই। কারণ ফ্রেন্ডস বহুতে অবজেকশন করে আছিল যে গাঁও পঞ্চায়েত ইলেকশন আছে, যার কারণে এক্সামটো পিছুৱাই দিব লাগে, আৰু অলরেডি আমার স্কুলের ছাত্রছাত্রী সকলের পরীক্ষা পিছুৱাই দিয়া হয়েছে। তেনে ক্ষেত্রত আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা কি পিছুৱাই দিয়া হল নেকি? তার কারণে বহুতো কথা ওলাই আছিল, কিন্তু অবশেষত 13 নৱেম্বৰত আসাম পাবলিক সার্ভিস কমিশনে এখন নতুন নোটিফিকেশন দি কিনে জনাইছে যে তেওঁলোকে পরীক্ষাটো লব নে নাই। ওকে ফ্রেন্ডস, আমি চাই লওঁ তেওঁলোকে কি বলে। তো প্রেস নোটিশ তো আহিছে, অলরেডি মই কলো 13 নৱেম্বৰ 2018 যে দ্য কমিশন হেজ রিসিভ এ নাম্বার অফ পেটিশন রিকুয়েস্টিং টু পোস্টপন দ্য কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন 2018 ফর 2024-11-2018। ওকে ফ্রেন্ডস, বহুতো এনেকা খবর আহি আছে। অন দ্য প্রেটেক্সট অফ দ্য পঞ্চায়েত ইলেকশন, মেনি অফ দ্য পেটিশনার্স আর রিপিটলি এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট। The commission is seized of the matter and has already requested the state election commission to extend the state government employees who wish to appear the combined competitive examination 2018 on 24 November 2018 from panchayat election during election duties on production of their e-admission certificate. Okay, so already yar uporot bohute bohutu kole niche gom paise তেওঁলোকৰ ফালৰ পৰা জনোৱা হৈছিল যে এইটো এক্সামটো পষ্টপন কৰিব লাগে, কাৰণ কিছুমান চাকৰিয়াল অলৰেডি আছে ষ্টেট বেংক, আপোনাৰ ষ্টেট গভৰ্ণমেণ্টত। তেওঁলোকে পঞ্চায়ত ইলেকশ্যনৰ ডিউটিত থাকিব, আৰু ডিউটিত থাকিলে তেওঁলোকে ইয়াতে এক্সামটো উপস্থিত থাকিব নোৱাৰিব। তেনে ক্ষেত্ৰত তেওঁলোকে এনেকুৱা বিচাৰিছিল, কিন্তু APSCৰ ফালৰ পৰা এইটোৰ এটা সমাধান উলিয়া হৈছে, আৰু সমাধান উলিয়াই কিনে কোৱা হৈছে যে কম্বাইন কম্পিটিটিভ এক্সামত যিসকল কেণ্ডিডেট এক্সাম দিব লগা আছিল, তেওঁলোকৰ যদি এনে কোনো ডিউটি থাকিব লগা হয় তেনে ক্ষেত্ৰত তেওঁলোকক দূৰত ৰাখিবলৈ অনুৰোধ জনাইছে ষ্টাফ ইলেকশ্যন কমিশ্যনে কমিশ্যনক। অ'কে ফ্ৰেণ্ডছ, তো ইয়াতে কোৱা হৈছে যে ইট মে মেনশ্যন হিয়াৰ দেট এক্সামিনেশ্যন টু কম্বাইণ্ড কম্পিটিটিভ এক্সামিনেশ্যন 2018 is being conducted after a gap of 1 year as no examination was held in year 2017. Yes, ek bosor pisot pra exam to hoye ase. To candidate from various walk of life have planned to appear in examination after adjusted their schedule of activities based on the announcement of their commission. The date of the combined competitive examination was declared much before the date for panchayat election was announced. The commission has complete the arrangement already. The postponement of the examination at this stage will be badly impact of examination schedule of the commission and adversely affect the state machinery that require manpower in the field to execute function of the government. So there will not be possible to change the date of examination at the last stage. Okay friends, niche gompale imankhini howar bisoy je joa 17 r pora amar ete APSC কোনো এক্সাম হোৱা নাই। তো সরকারের ফালৰ পৰা এইটো জনা হৈছে যে কোনো ধৰণৰ ডিলে কৰা নহয়, যোনটো ডেট 24 নৱেম্বৰ এক্সামৰ আছিল সেই ডেটতেই এক্সাম লোৱা হ'ব, কোনো সাল সলনি কৰা নহয়। অ'কে ফ্ৰেণ্ডছ, তো নিশ্চয় গম পালে যে 24 নৱেম্বৰতে APSC এক্সাম হ'ব। ইয়াৰ ফেটফুলি শ্ৰী প্ৰকাশ আৰ দেখা পালে আপোনালোকে APSCৰ ফালৰ পৰা জনোৱা হৈছে যে এইটোত কোনো চেঞ্জিং নহয়। ওকে ফ্রেন্ডস, তো আশা করো আপনার ভাল লাগলে এই নোটিস শুনি কেনে। ভাল লাগিলে MDT একাডেমিক সাবস্ক্রাইব করে নিব। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।